আজকে আপনাদের সাথে একটা চালের গল্প করব। এই হচ্ছে সেই চাল, এত সুন্দর চালটা। এই যে দেখেন, কোনো অংশে মনে হবে কি এটা পোলার চাল না? এই যে এটা পোলার চাল না, এই চালটা বিক্রি করতে আসছিল 80 টাকা কেজি, আর আমরা এমনিতে পোলার চাল কিনি 170 টাকা কেজি ভালোটা। এখন 80 টাকা কেজি পোলাও, সেই রকম পোলাওয়ের মতো ঘেরান, পোলাওয়ের থেকেও ঘেরান। আমি ঘরে রাখছি, আমার পুরো ঘর ঘেরানো মইমই করতেছে, একদম পোলাওয়ের চাল দেখতে ঘেরান। আবার কে মনে করবে যে এটা পোলাওয়ের চাল না? দেবর আসলো আমার, এটা দিয়ে আমি পোল করলাম কি, পোলাওয়ের বিরিয়ানি করছি। খেতে বসে বিরিয়ানিও লাগে না, পোলাও লাগে না, মানে কিছুই লাগে না। মানে এটা হচ্ছে পোলা চাল, কোন অংশে মনে হয় যে এটা পোলা চাল না? এটা হচ্ছে খুদের ভাতের মতো লাগে, খুদের ভাতে এর থেকে বেশি মিষ্টি লাগে। এখন কিনছি তো অনেক, 2 কেজির মতো, এই যে 2 কেজির মতো কিনছি। এখন উপায় নাই, খাওয়া লাগবে, টাকাটা তো নষ্ট করা যায় না। তাই জন্য আজকে এটাকে আমি এখন খুদের ভাতের মতোই যখন লাগে খুদের ভাতে রান্না করি। তো চলুন সবাই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, খুদের ভাত কেমন হয় আজকে আমি পুরো ভিডিওটা দেখাবো। এই যে আমরা খুদের ভাত করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নেই, নিয়ে এই যে কেটে নিয়েছি। এখানে তেল দেবো, এখানে আমি তেল দেবো, তেলটা একটু বেশি করেই দেবো, পোলায়ে যেমন করে তেল দেই তেল ওই রকম পরিমাণেই দেবো বেশি করে। হ্যাঁ, তেলটা হয়ে গেছে, আবার করতে দেবো। তেলটা হয়ে গেছে, রান্না বান্না হচ্ছে। এখানে ভালো মতো একেবারে বাদামি কালার করা লাগবে না, একটু সেদ্ধ হলেই গ্যাসটা, তারপরে আমরা চালটা দেবো। চালটা আমি ধুয়ে এরকম করে রেখে দিয়েছি ডালার মধ্যে করে, পানিটা ঢেলে যাবে, বেশি পানি থাকলে আবার নরম হয়ে যাবে। এত সময় লাগে হতে, হতেই আছে। নতুন পেঁয়াজ তো হতেই চায় না, নতুন পেঁয়াজ হতেই চায় না। লবণ, লবণ আর হলুদ দিয়ে নিলাম, নিয়ে আবার লবণ করে করবো, ভাজা ভাজা করতে হবে। পোলাও রান্নার মতোই, পোলাওয়ের মতোই, একটু খালি অন্যরকম। ভালো ভাবে করে নিলে তারপরে পানি দিয়ে অল্প করে পানি দিতে হবে। চুলার আজ কিন্তু আমার বাড়ানোই আছে, চুলার বাড়ানোই রাখিয়ে আমি করতেছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। এই খুদের ভাত মানে বউ খুদেরা কেমন হয়েছে চলেন দেখি। বউ খুদেটা আমার এইরকম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি এই ডিমটা ভাজার জন্য এখন ডিমটা গুলে রাখছিলাম, দিয়ে দিব। ডিম ভাজা হয়ে গেলে আমরা খুদের ডিম ভাজা দিয়ে খাব। আমি তো ডিম ভাজতে পারি না, এর আগে একটা ভিডিওতে দেখছেন আমার ডিম ভাজি ভালো হয় না, সুন্দর হয় না। আহ,
সুন্দর হও রে ডিম, সুন্দর হও রে ডিম, সুন্দর হও, হও রে ডিম, সুন্দর হও। এখন ফান্টা দি, মনে হয় সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠতেছে, ফুলে ফুলে উঠতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবারের সবাই ভালো থাক, সুস্থ থাক, এই দোয়াই করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।